আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা গেস্ট করো আমরা কোথায় যাচ্ছি আর যদি বলতে পারো কমেন্ট করে বলবে তো চলো আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি বাসের জন্য বাস আমরা আসার আগেই চলে গেছে এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি টাইম পাস করছিলাম তোমরা অবশ্য বুঝতেই পারবা যে আমরা এখন কোথায় যাচ্ছি তো এ যে আর এখানে হচ্ছে চাগদা চলে এসেছি আড়িয়ে এখানে দেখো পুরো নদী হই গেছে সুইমিং পুল কাদা সুইমিং পুল আর এখানে আমি পা দিয়েছি আর দেখো আমি কি সব চটি পড়ে এসেছি যে আমার পায়ের ভিতরে জল ঢুকে গেছে আর এখানে এত সুইমিং পুল হয়ে গেছে আর কি বলার রাস্তা দিয়ে তো हटাই যাচ্ছে ছিল না খুবই কাদা আর এই যে আমরা এখানে স্টেশনে চলে এসেছি আমরা আসার আগেই ট্রেনও চলে গেছে মানে আমরা যকুনই যা আসছি ট্রেন চলে যাচ্ছে বাস চলে যাচ্ছে আমাদের মানে আজকে দিনটা এরকমই ছিল আর আজকে কিন্তু সারা দিনটা ধরেই বৃষ্টি হয়েছে আর আমরা যখন আসি তখনও বৃষ্টি হয়েছে আর দেখো আমি টাইম পাস করছি আর ভালো লাগছে আর দেখো ভাইপো ভাইপো চুপচাপ রয়েছে বৌদিও চুপচাপ আর ভাইপো চুপচাপ রয়েছিল কারণ আজকে ভাইপো হাত থেকে ধরাম করে পড়ে গেছিলো আর ভাইপোর ঠোঁটটাও ফুলে গেছে তোমরা যে দেখতেই পাচ্ছো আর আমার ভাইপোর নাকটাও লাল হয়ে গেছে আর ফুলে গেছে আর কেটেও গেছে আর ট্রেনে উঠে পড়েছি জায়গা ছিল আর ট্রেনে এত বিচ্ছিরি গন্ধ গন্ধ ছিল গাইজ আর বলার নাই লাল গলা ট্রেনে যে কে ভাব কীভাবে ওঠে লোকেরা তাই আমি ভাবছি আর যে আমরা এখন নেমে পড়েছি গাড়ি থেকে আর এই যে আমরা এখন ফ্রিতে ওই পাশে যাব তো গাইজ এই যে আমরা এখন ব্রিজ পার হচ্ছি তো গাইজ এই যে আমরা ওই পাশে চলে এসেছি আর এই যে আমরা এখন বাজার দিয়ে যাচ্ছি আর দেখি দাদা কোথায় নিয়ে যাই তো আমরা হেঁটে যাচ্ছি আর আমার হেঁটে যেতে খুবই ভালো লাগে আর এটা ছিল কাসনাপাড়া তোমরা তো অবশ্য নামটা শুনেছ তো আমি এই প্রথম আসলাম কাসনাপাড়া তাই দেখো সাইডে খাবার একটু আহ হা আর এখানে অনেক জামা কাপড়ের দোকান ছিল খুব দারুণ দারুণ জামা কাপড়ের দোকান ছিল আর পালতে মিষ্টির দোকান আর অবশ্যই এখানে আর একটা শপিং মল ছিল এখানে তো সব বড়দের জামা ছিল ছোটদের ছিল মানে আমাদের গায়ের জামা ছিল না তো আমরা এদের চলে আসলাম শপিং মলে তোমাদেরকে কেমন মকওয়ানা নাম ভালো আর এই যে আমরা শপিং ভিতর চলে ঢুকে পড়েছি আর এই যে কত ছোট ছোট জামা আর ছোটদের জামা ও শরীর খুবই খুবই ভালো হয় আর এই যে এখানে দেখো বিরাস বিরাস নিয়ে মাকে বললাম মা একটা বিরাস কিনে দাও দারুণ লাগছিল বিরাসগুলো আর আমি এখানে রেখে দিলাম আর সামনের দিকে যেতে লাগলাম আর বুঞ্জির জন্য এই জামাটা চয়েস করলাম কারণ এই জামাটা বুনজিকে বলে ভালো লাগবে আর এই যে আমাদের আমাদের গাইজ জামা দোকানে চলে আসলাম এই যে আমি এই জামাগুলো দেখছিলাম আর এই জামা অবশ্য আমার গায়ে অনেক বড় হতো ছোট হতো না অবশ্য জামাগুলো খুবই ভালো ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জামাগুলো কিন্তু বাচ্চাদের জামাগুলো দেখতে খুব কিউট আর এই যে দেখো গাইজ আমি এখানে পেনসিলের দোকানে চলে এসেছি মানে পেনসিলের দোকানে পেন্সিলের ইয়েতে চলে এসেছি আর এখানে আমি পেন্সিল দেখছিলাম কি দারুণ দারুণ পেন্সিল দেখো গাইস আমার দেখে একদম দারুন লাগছিল আর নিচে কিন্তু ছবি আঁকার সব জিনিস ছিল আমি মাকে বলছিলাম এইটা কিনে দিতে মা বলো এইগুলো এখন কিনিস না বনগার থেকে তোকে পরে কিনে দেবো আর এই যে আমি রঙ করার এগুলো দেখলাম আর মাকে বললাম মা এগুলো তো আমার আছে এই আমি আর এগুলো নেবো না এবার দেখতে দেখতে চলে আসলাম এইদিকে দেখছিলাম তাহলে আর এদিকে আমরা বটলের দোকানে চলে এসেছি আর বোতলগুলো দারুন ছিল মা বলল মাকে বললাম মা বোতলটা তো কিনে দাও বোতলগুলো দারুণ দেখতে তো মা বললো ঠিক আছে নে তাহলে বোতলটা তাহলে আমি নিয়ে নিলাম লাস্টে আরও বোতল দেখছিলাম আর এই যে আমরা এখানে সামনে সামনে যাচ্ছি জামা দেখতে দেখতে আর আর দেখো আমি ট্রায়াল রুমে চলে এসেছি সামনে যেতে যেতে আর দেখো ট্রায়াল রুমে গিয়ে আমি কাছে এগুলো একটু স্টাইল মারছিলাম আহা আর আমার মলে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমার বেশি মলে আসা হয় না এই যে আমি আর একটা জামা দেখছিলাম আর এই যে আর বৌদি এখানে ভিডিও বানাচ্ছে মানে আমার মতো ব্লগ বানাচ্ছে আর এই যে আমি এখন স্ট্রাইক করছি আর এখানে সাইড দিয়ে কিন্তু সব গেঞ্জির দোকান ছিল এখানে কিন্তু খুব 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 সুন্দর সুন্দর কালেকশন ছিল তোমরা চাইলে কিন্তু এইখানে চলে আসতে পারো কাশনাপাড়া স্টাইল বাজারে আর দেখো আমি সব জামাকাপড় দেখছিলাম কেমন লাগছিলো আর আমার সামনের দিকে যাচ্ছে আর সাইডে খুবই খেলনা ছিল আর আমি খেলনা দেখতে দেখতে সামনে চলে আসলাম আর আমার খেলনা কিন্তু দারুণ লাগে দেখতে খেলনা নিয়ে খেলতেও ভালো লাগে এখনও আমি খেলি আর এই যে আমরা এখানে হাঁটতে হাঁটতে শাড়ির দোকানে চলে আসলাম আর এখানে দেখো জেঠির জন্য শাড়ি চয়েস করছিলাম কোন শাড়িটা ভালো লাগে এখানে কিন্তু শাড়িগুলো খুব সুন্দর ছিল দেখতে অবশ্য জেঠির একটা চয়েস হচ্ছিলো ব্লু কালারের আর এই যে এখানে বৌদিকে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম বৌদি বলে একটা ভিডিও বানিয়ে দে আর ভাইপো এখানে খেলছে আমি এখানে সোলো মোশনের ভিডিও বানাচ্ছিলাম আমি আর আমি বৌদিকে বলছিলাম আমার হাতটা খুব ব্যথা করছে আরও দেখলাম এই যে হাতটা কেটে গেল আর বৌদি বলছে কি কি ঢং কিছু সময় লাগিয়ে আমার হাতটা হ্যাঙ্গারে কেটে গিয়েছে আমি বুঝতে পারিনি কখন কাটলো লাস্টে দেখলাম আর এই যে আমি আমার জামান দোকানে চলে এসেছি আমার এখন জামা দেখছি আমার পিঙ্ক কালার থেকে ভালো লাগছে ব্লু কালারটা আর এখানে হচ্ছে আমরা এখন ছবি তুলছি বাবাকে পাঠাচ্ছিলাম যে বাবা দেখো এটা কেমন লাগছে আর দেখো গাইজ আমি শুধু ছোটদের জামার দিকে নজর কারণ আমার ছোটদের জামা খুবই ভালো লাগে তো গাইজ আমার এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবো আর এখানেও সুন্দর সুন্দর জামা ছিল আর এই যে আমি ব্লু কালারটা চয়েস করেছিলাম আর ব্লু কালারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আর ব্লু কালারটা আমি নিয়েছিলাম আর আমি পোস্ট মারছি ব্লু কালার জামাটা নিয়ে আমি ছোটোদের জামা খুবই পছন্দ করি গাইজ দেখো আমি শুধু ছোটোদের জামা হাত দিচ্ছি এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে সামনে দেখো গাইজ কত বড় জুতো এমন জুতো আমি মিথ্য গাইজ বলবে এরকম জুতো হয় কি না পুরো এত বড় মানুষ তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ একটু পরে আমাদের ট্রেন আসবে তো এই ট্রেনটা এখন শিয়ালদার দিকে যাচ্ছে আর এখন আমাদের ট্রেন আসবে তো আমরা এখনই ট্রেনে উঠে পড়বো আর এই যে এখানে আমি উঠেও পড়েছি আর এই চাউমিনটা খেয়ে আমার খুবই ভালো লাগছে অবশ্য চাউমিনটা টেস্টি ছিল

এই তো गाइस আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম তো আমি ওটা ট্রাই করেছিলাম কেমন লাগে অবশ্য আমি আগে আসি তাহলে আমি আরো ভালো করে তুলে তুলে দেখাতে পারতাম আর এই যে আমরা এখন চলে এসেছি গঙ্গানপুরের ট্রেনে বাই গুড নাইট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও